ব্যারাকপুর সুকান্ত সরণী এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তদন্তে টিটাগড় থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকান্ত সরণী এলাকায় ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত মৃতদেহ। 24 বছর বয়সী মৃন্ময় দাশগুপ্তের ঘর থেকে বৃহস্পতিবার পা এবং মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদিরউদ্দিন এবং টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস নস্কর ঘটনাস্থলে আসেন। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের পা এবং মুখ বেঁধে আত্মঘাতী হয়েছেন যুবক। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে। কি কারণে যুবক আত্মঘাতী হলেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস জানান, সকালবেলা ওর বাবা অফিস থেকে আসে, আসার পর বাজার করে এসে দেখে যে দরজা ভেজানোই ছিল, সেই অবস্থায় দেখে ছেলে সুইসাইডাল করেছে। তারপর আমরা সবাই পাড়ার লোকেরা যাই, তার আগে ওর কাকা যখন অফিস যায় ভেতর দরজা খুলেই গেছে। এখন অব্দি যা সবাই সাসপেক্ট করছে যে হয়তো সুইসাইড করেছে। কি অবস্থায় ছিল? ঝুলন্ত অবস্থায় ছিল, পায়ে একটা দড়ি নট বাঁধা ছিল আর মুখটা একটা দড়ি বাঁধা ছিল আর গলায় ইয়ে করেছে হ্যাং। নাম মৃন্ময় দাশগুপ্ত ছেলেটির নাম। ছেলেটি স্টুডেন্ট, পড়াশোনা জাস্ট শেষ করেছে, চাকরি বাকরির চেষ্টা করছিল, ভালো ব্রিলিয়ান্ট ছিল, পাড়ায় কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, খুব সভ্যভদ্র, কোনো কারোর সাথে ঝামেলার আর্গুমেন্টে থাকে না, নেশাভান কোনো কিছু করে না, খুব একটা ভালো ছেলে বলতে যাকে বোঝায় সেরকম ভালো ছেলে। কেউই বলতে পারছে না, বাবাকেও জিজ্ঞেস করা হলো, সেই রকম ভাবে কোনো রকম বড় কোনো ইয়েও ছিল না, মানে কোনো রকম কারোর সাথে ঝামেলা বা কারোর সাথে অশান্তি, পরিবারেও যে কোনো অশান্তি আছে সেরকমও নয়। মা মারা গেছে লাস্ট 3 বছর বা 4 বছর মতো হলো, 3 বছর প্লাস, কিন্তু সেরকম কোনো বাড়িতে অশান্তি বলে কিছু নেই, সবাই নির্ভেজালই মানুষ, পাড়ায় ভদ্রলোক বলেই সবাই জানেন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।